সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন সার্বিক সূচক ডিএসিএক্স দশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছ হাজার দুশো ছিয়ানব্বইতে কমেছে বেচা পরিমাণও বেচাকেনা হয়েছে পাঁচশো তিয়াত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে একশো একত্রিশটির আর কমেছে একশো বান্নটির দাম বাজার নিয়ে এবার বিশ্লেষণ সম্ভব ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজার আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়নের মতন যেটি গত সেশনের চেয়ে সেভেন কম ছিল আজকে মার্কেটে আমরা একটু হালকা কারেকশন লক্ষ্য করেছি যেটা মেনলি এটা ড্রাইভার ছিল ব্যাঙ্ক সেক্টরস ব্যাংক ব্যাঙ্কিং সেক্টর আজকে জিরো পয়েন্ট এইট সেভেন মতন পড়েছে আমরা যদি অন্য মেজর সেক্টরগুলো দেখি তাহলে টেলিকমিউনিকেশন সেক্টর সবচেয়ে বেশি বেড়েছে আজকে ওয়ান পার্সেন্টের মতন আর বাকি সেক্টরসগুলোর মধ্যে তেমন কোনো মুভমেন্ট লক্ষ্য করা যায়নি